শপিং থেকে আমি বলছি আজকে আমি চাঁদরাতের করবো দিন মার্কেটের অবস্থা চাঁদরাতে আমি ভেবেছিলাম যে চাঁদরাতে খুব কম মানুষ থাকবে মানুষ তো সব ঢাকার বাইরে চলে গেছে তো নিউ মার্কেটে কম মানুষ থাকবে যে একটু আরামে শপিং করতে পারবো কিন্তু যে দেখলাম না ভালোই ভিড় ছিল সেখানে মানুষজনের কোনো অভাবই ছিল না মানে অনেক মানুষ ছিল তো আমি ভিডিওটা পুরোটা দেখাচ্ছি দেখতে পাবেন আপনারা মার্কেটের অবস্থা আমার খুব ভালো লাগছিল যে চারদাতে শপিং করতে আসছে একটা অনেক তারপর আবার ভিড়টা দেখে একটু খারাপ লাগছিল যে চাঁদড়াতেও খালি হচ্ছে না মার্কেট তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি পুরো মার্কেটটা ট্যুর দেখাবো যারা নিউ মার্কেটের ভিড়টা তো ওটা দেখতে চান যে নিউ মার্কেটের ভিতরটা কীরকম ঢাকার বাইরের মানুষগুলো তাদেরকে দেখাচ্ছে এটা নিউ মার্কেটের ভিতরে যে মসজিদটা আছে সে বড় মসজিদটা আর আমি যে বলি আপনাদের নিউ মার্কে গেটের পাশে যে মসজিদ মার্কেট এই পাশে রোড সাইড গুলোই হলো মসজিদ মার্কেট তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কত দোকান আছে ওয়ান পিসের দোকান থেকে শুরু করে জুতার দোকান কামিজের দোকান গোল্ডের দোকান সবকিছু আছে সেখানে তো খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি একটা একটা করে সবই দেখিয়ে দিচ্ছি আপনাদের মানুষ আসলে ঈদের যে টুকটাক শপিংটা থাকে সেটা চার রাতে সেরে ফেলে যারা ঢাকায় থাকে যারা ঢাকার বাইরে চলে যায় গ্রাম গ্রামে ঈদ করতে তারও তো নর্মালি আগেই সব শপিং শেষ করে ফেলে আমাদের আসলে গ্রামে যাওয়া হয় না আমরা ঢাকায় স্থায়ী তো ঢাকায় আমাদের ইট করা হয় দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু কম ছিল না ভালোই ভিড় ছিল আর সবাই টুকিটাকে শপিং করছিল আর চাটরাতে যেহেতু ঈদের একদম আগের দিন তো সব কিছুই নর্মালি শেষ হয়ে যাচ্ছিলো তেমন কোনো নতুন কালেকশন বা কোনো আপডেটেড কালেকশন ছিল না আগে যা ছিল তাই টুকিটাকি পাওয়া যাচ্ছিল তাও অনেক কিছু পাওয়া যাচ্ছিল নিউ মার্কেটটা আসলে হাজার হাজার দোকান আসলে দেখিয়ে শেষ করা যাবে না এত এত অপশন আছে আপনাদের এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চন্ড্রিমা তো আমি গুলো দেখাচ্ছিলাম যে বাইরের সাইডের দোকানগুলোতে কি কি পাওয়া যায় বা কি আছে ওয়ান পিসের দোকানগুলো জুতার দোকানগুলো তো সবগুলোই কিন্তু এইসব রাস্তায় নর্মালি পাওয়া যায় আর রোড সাইডের দোকানগুলো বলতে কিন্তু আমি এগুলোই বুঝাই যে রাস্তার পাশে যে দোকানগুলো এগুলো সব না কোনো আর এগুলো হলো একশো টাকা জুয়েলারি দেখতেই পাচ্ছেন এই এইগুলো দেড়শো টাকার নিচে যেগুলো আছে সব একশো টাকা করে তো এই জুয়েলারিগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরো অনেক আছে তো আমি নিউ মার্কেটে যখন হাঁটছিলাম চাঁদরাতের দিন তখন এই জুয়েলারি শপটা আমি দেখলাম তো আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো এই জুয়েলারি দোকানে কিন্তু একশো দেড়শো টাকার মধ্যে আপনারা অনেক গর্জিয়াস গর্জাস সীতাহার তারপরে অ্যান্টিক জুয়েলারিগুলো পেয়ে যাবেন যেগুলো পড়লে খুবই ভালো লাগে আপনাদের যদি আমার চাদরের ছোট একটা ব্লগ ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শপিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন আমি অ্যান্সার দিয়ে দিব এখানে সব পাপোশের দোকানগুলো ছিল সামনে জুতার দোকান ছিল জুয়েলারির দোকান ছিল সব কিছুই কিন্তু ছিল এ পাশটা অনেক ভিড় ছিল এ পাশটা এত মানুষ যে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি দেখতেই পাচ্ছেন হাতের এই চুরিগুলো কতটা সুন্দর এগুলো ডিটেলসে আমি একটা ভিডিওতে প্রাইস সহ দেখিয়ে দিব। চুরিগুলো আমার খুবই ভালো লেগেছে আমি নিজের জন্য একটা ব্রেসলেট টাইপের চুরি কিনেছি আপনাদের সুবিধার জন্য সেটা আমি পিকচারও পোস্ট করে দিব তো খুবই সুন্দর সুন্দর জুয়েলারি সেখানে আছে এগুলো কিন্তু সিটি গোল্ড এর সিটি গোল্ড থাকে সেগুলো আর এগুলো জুতার দোকান এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে জুতার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সামনে আরো দিব তো জুতার আর আসলে ওইভাবে ভিডিও দেখালাম না তো মার্কেটেই দেখালাম পুরো রোড সাইড গুলো দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ঈদ বো সবাইকে